হে এভরিওয়ান, তোমাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আর আজকের সকালটা রেগুলারের মতোই ওই কি বলবো, লেমন ব্ল্যাক কফি দিয়ে শুরু হয়েছে। অ্যান্ড একটু আলাদা, গাজ আমার বাড়িতে কালী পুজো, তো আগের দিন যা যা কাজ থাকে সেগুলো করার জন্যই আর কি আমি জিমে যাইনি। আর সকালে উঠতেও একটু দেরি হয়েছে, আর যেহেতু এখন জিমে যাই বা না যাই আমাকে ডায়েট করতেই হবে। থেকে উঠেই আমার চোখে পড়লো, সেটা আমার ফ্রন্ট ক্যামেরায় যখন আমি ভিডিও করছিলাম তখন চোখে পড়লো, আমার মুখের এই ঠোঁটের পাশ দিয়ে একটা মানে কি বলবো অনেকটা ফুলে গিয়ে লাল হয়ে রয়েছে। না কোনো ইচিং হচ্ছে না কিছু, বা জায়গাটা হিট হয়ে রয়েছে। তা আমার কিছু করণীয় নেই, এখন জাস্ট আমি মুখটাকে ক্লিন করে নিয়ে একটু র অ্যালোভেরা, যেটা সেই র অ্যালোভেরার জুস যেটা হয় আর কি, যাই হোক হোয়াট এভার তোমরা বুঝে নিও, ওই র অ্যালোভেরাটাই আমি লাগাই। আর জায়গাটা না মানে এতটাই হিট হয়েছিল, ফেসের অন্যান্য পোর্শনের তুলনায় ঠিক এইটুকু পোর্শন মারাত্মক ইচিংয়ের থেকেও বড় কথা হিট হয়ে গেছিলো, যার জন্য আমি অ্যালোভেরা জুস মানে র অ্যালোভেরাটা আমি মুখে অ্যাপ্লাই করি। অ্যান্ড ইনস্ট্যান্ট আমি রেজাল্ট পাই যে না জায়গাটা ঠান্ডা হয়ে গেছে, বাট কোনো নো ইচিং নাথিং, মানে হঠাৎ করে এরকম হয়ে গেছে। তো সকালবেলা প্লিক্স থেকে তো আমার ডায়েটের খাবার দাবার শুরু কর মানে শুরু হয়। তো কফিটা নিয়ে যাবো সেই মুহূর্তেই, বুলেটের বদমাইশ। ও সকালবেলা ঘুম ভাঙা মানেই ও ঘুম থেকে উঠবে, 5-10 মিনিট আমাদের হাতে সময় দেবে, তারপরে ও ওর রেগুলারের দুষ্টুমি শুরু করে দেবে, উপর নিচ নিজে নিজেই করবে, তারপরে হাতে পায়ে ব্যথা খাবে, আবার শুয়ে পড়বে, আবার বাবার ঘরে যাবে, বাবাকে জানাতে ওর কী হয়েছে, আবার চলে আসবে। এই যে দেখো এখানেই তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন পেছন আসছিল, ওর পায়ে ব্যথা পেয়েছে, আর বাবাকে বলতে যাচ্ছে, আর বাবা ঘুমাচ্ছে, ও বাবার দরজায় ধাক্কা দিচ্ছে। তো ওই জন্য ওকে একটুখানি ডাক্তারের কাছে দিয়ে যাওয়া হয়েছিল। আর সকালবেলা উঠেই মানে ও চোখ দুটো প্রচণ্ড কথা বলে, মানে ও যে বোমবাসি করবেই, তো ছোট্ট বেবি তো ওই জন্য। আর ওকে একটু জামা পরিয়ে দিয়েছিলাম, ওই যে বললাম ডাক্তারের কাছে নিয়ে যাবার সামনে দেখছো প্যান্ডেল হচ্ছে, ওই যে কালী পুজো, তো প্রত্যেকবার ছাদে খাওয়ানো হয়, তো এবার যেহেতু ছাদে স্পেস নেই ওই জন্য সামনে খাওয়ানো হচ্ছে আর কি, খাওয়ানোর আয়োজন করা হয়েছে। তো আমি বুলেটকে নিয়ে ফেরার সময় আবার মানে বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছিলাম একদম ব্রেকফাস্টে, তো আমি একটা স্যান্ডউইচ খেয়ে নিই, আর হচ্ছে কি একটা বান খেয়েছিলাম নর্মাল হটডগের সাথে। আর এইদিকে হচ্ছে আমাদের প্রায় মোটামুটি বাড়িতে এসে দেখি মোটামুটি প্যান্ডেল কমপ্লিট। অ্যান্ড বাড়িটা না অনেকটা কি বলবো, বুলেট বুঝতে পারিনি যে আমি বাড়িতে ঢোকেছিলাম। আর এই হচ্ছে আমাদের সামনের ছাদ, অনেকবারই আমার ছোটো ভিডিও মানে সরি শর্টসে এবং লং ভিডিওতে দেখেছো যে এই ছাদেই মানে সব কাজ, যে কোনো পুজোর হোক অনুষ্ঠান হোক সব এই ছাদেই হয়। আর মা আমি ভিডিও করতে করতে আমি হঠাৎ করে আমার ভিডিওতেই ধরা পড়লো যে মা এই নতুন গাছটা এনেছে খুব সুন্দর। আর সব গাছ বাদ দিয়ে আমি জবা গাছের ভিডিও করছি, কারণ একটা হচ্ছে গোলাপি জবা হয়েছে, একটা সাদা জবা হয়েছে। অ্যান্ড আগেও তোমরা দেখেছো আমার বাড়ির কালী পুজো ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো মনে ছাদেই হয়। আর এসেই সবার প্রথম যে কাজ হয়েছে আমার, বাড়িতে ঢুকেছি সকালবেলা 9:30 বেরিয়েছিলাম, বাড়িতে ঢুকেছি হচ্ছে 2:30, তারপর সঙ্গে সঙ্গে মুখে জাস্ট একটু জল দিয়ে উপরে চলে গেছিলাম, আর হাতে হাতে এই বাসনপত্রগুলো নামাচ্ছিলাম, ভোগের বাসন, ঠাকুরের পুজো করার বাসন, মানে প্রচুর বাসন, সেগুলো ধুয়ে পরিষ্কার করে মার হাতে হাতেই করে দিয়েছিলাম। কারণ সিরিয়াসলি বলতে মায়ের বয়স হচ্ছে, মার একার পক্ষে করা সম্ভব নয়, যতটা পারে মা মনের জোরে করে দেয় বাট মার পক্ষে সম্ভব নয়। যাই হোক, স্নান ঠান করে আমি মুখে ওই সিটাফিল ড্যাম যে ময়েশ্চারাইজারটা রয়েছে ওটা বেসিক্যালি ওটা আমার মুখে স্যুট করে গেছে, অ্যান্ড সত্যি ভীষণ ভালো, তাই জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, ভাবলাম যে হয়তো যে অ্যালার্জেটিক ব্যাপারটা রয়েছে সেটা তো কমে যাবে। অ্যান্ড ইয়েস, আমি কিছুটা তো রেজাল্ট পেয়েছি সকালবেলায় অ্যালোভেরা র অ্যালোভেরা যেটা ছিল সেটা আমি লাগিয়ে কিছুটা রেজাল্ট পেয়েছি। অ্যান্ড দুপুরে লাগিয়ে একটুখানি জাস্ট রেস্ট নেবো, তার জন্য আর কি মানে আমার বিকেলে আবার যেহেতু বেরোগুলো আছে, তাও আমি সিটাফিলটা লাগিয়ে নিয়েছিলাম। আর এই সিটাফিলটা 48 ঘন্টা মুখটাকে ময়েশ্চারাইজ রাখে, আর খুব ভালো, আর দূর থেকেই দেখতে পাচ্ছ যে আমার রেডনেসটা অনেকটাই কমে গেছে। কারণ সকালবেলা যখন আমি ফ্রন্ট ক্যামেরায় ধরেছিলাম নিজের মুখটা, আমি দেখে অবাক, অনেকটা কমে গেছে, আর একটু ফোলা ফোলা রয়েছে
অনেকটাই কমে গেছে। মানে আমি চিন্তায় ছিলাম যে হঠাৎ কী হলো, কোনো কিছু খাওয়া থেকে না কিছু লেগে গেছে, বাট আমি এখনও বুঝতে পারছি না কী হয়েছে। দুপুরবেলায় রেস্ট নিতে না নিতেই আবার বেরিয়ে পড়েছিলাম, গেছিলাম গঙ্গার মাটি আনতে। কারণ যখন দুপুরবেলায় বেরিয়েছিলাম সেই সময় আমি মানে একদম রং টাইমে গেছি, কারণ সবে তখন জোয়ার ঢুকেছে। অ্যান্ড বিকেলবেলা একদম ঠিক টাইমে গেছিলাম, আর যাওয়ার পথে এই কচি কাচাগুলোদের সাথে দেখা, এরা এত মারামারি করছে, এত মারামারি করছে, ওদের মারামারি ছাড়াতেই আমার টাইম কেটে গেছে। তো এইটা হচ্ছে নবাবগঞ্জ ঘাট আর কি, ঘাটের আগে দু তিনটে ঘাটের আগে একটা ঘাট, ফার্স্ট ঘাটটা পড়ে সেখানে। তো গঙ্গামাটি আনতে গেছিলাম, তো গঙ্গামাটি আমি আমাকে আর নামতে দেয়নি শন্টাদা, শন্টাদা নিজেই নেমে নিয়ে এসছে। অ্যান্ড গঙ্গা জল নিয়েছিলাম, তো ভাবছিলাম যে মেবি হয়তো গঙ্গামাটি নাও পেতে পারি, কারণ সেরকম প্রপার টাইমে আসেনি, বাট ভাটাটা শুরু হবে সেই টাইমে গেছিলাম। তো দেখলাম যে কিছুটা জল নেমে গেছে, ওকে ইটস ওকে। তো ফেরার সময় মায়ের জন্য, বেবি মাসির জন্য, বাবার জন্য আলুর চপ নিয়ে এসেছিলাম। আর বহুত দিন, প্রায় এক মাস পর আমার মনে হলো যে একটা আলুর চপ খাই, তো আমি সিরিয়াসলি বলছি খেয়েছি। তারপর বাড়িতে এসে আবার মাকে নিয়ে বেরিয়েছি, ঠাকুরমশাইয়ের জন্য একটা উলিকটের গেঞ্জি নিলাম, যেহেতু রাত্রিবেলায় পুজো হবে আর এখন একটু ঠান্ডাটা রাত্রের দিকে বাড়ছে। সেখান থেকে চলে গেলাম মিষ্টির দোকান, মিষ্টির দোকানে ঠাকুরের সব মিষ্টি নিলাম। তারপরে সেখান থেকে চলে গেছিলাম হচ্ছে ফলের দোকানে, ফলের সব জিনিসপত্র কেনা হয়ে গেছে, সবজি বাজারও কমপ্লিট। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে পুরো কালী পুজোর সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। স্টে টিউন, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে। বাই।